छात्र छात्री ये भिडिओ आम इलेक्ट्रिक पटेन्सियल जड़ित दूटा प्रब्लेम सल्व करम तो प्रब्लेम दो सल्व करार कारण आम कथा जानि लब लगे हेटो हल स्फेरिकल शेलर कारण इलेक्ट्रिक पटेन्सियल के तुम हाथ जो एने स्फेरिकल शेल थे और इते जो चार्ज किउ थे और आम धरी ललो इयार रेडियस तो केपिटल आर तेनाहले इयार ভিতৰত যে কোনো পইণ্টত ইলেক্ট্রিক পটেনশিয়াল সেম থাকে তো এর ভিতৰত ইলেক্ট্রিক পটেনশিয়াল হবো 1/4πε0 চার্জ ডিভাইডেড বাই রেডিয়াস সার্ফেসে তো এইখিনি হবো সো এই ফর্মুলাটো আমি কেতিয়া ইউজ করিম যেতিয়া আমাক ইনসাইড দা স্ফেরিক্যাল শেল অর সার্ফেসত উলিয়াব দিব তেতিয়া এইটো ফর্মুলা ইউজ হবো আর যদি এই শেলটোর बाहर एट पॉइंट इलेक्ट्रिक पटेन्सियल उलियब दिए और हे पॉइंटर डिस्टेन्स जो सेंटर स्मल आर है तैयार आम पटेन्सियल हम 1/4πε0 किऊ डिवाइडेड बाय स्मल आर सो ये फर्मुलाटो आम कैसे यूज करम ये फर्मुलाटो आम यूज करम आउटसाइड जैसे इलेक्ट्रिक पटेन्सियल उलियब दी आई होप कथाखिनि क्लियर से এতিয়া আমি প্ৰব্লেম দুটা সলভ কৰো সো প্ৰথম প্ৰব্লেমটো চোৱা কি কৈছে যে আমাক এটা স্ফেৰিকেল শেল দিয়া আছে এটোৰ ৰেডিয়াস দিয়া আছে কিমান ৰেডিয়াস দিয়া আছে 0.1 মিটাৰ আৰু চাৰ্জ দিয়া আছে 0.4 মাইক্ৰোকুলম সমক দিয়া আছে স্মল কিউ দিয়া আছে 0.4 মাইক্ৰোকুলম যদি আমি কুলম্বত লৈ যাওঁ হৈ যাব 0.4 × 10⁻⁶ -6 আর ক্যাপিটাল আর রেডিয়াসক আমি কিহরে লিখিম ক্যাপিটাল আর রে লিখিম সো ক্যাপিটাল আর আমার কিমান দিয়া আছে 0.1 মিটার এতিয়া প্রথম দুটা কোশ্চেনত আমাক কি কইছে সারফেসত আর ইনসাইডত ইলেকট্রিক পটেনশিয়াল উলিয়াব দিছে তো দুইটা ক্ষেত্রত আমার অ্যানসার কি থাকিব সেম থাকিব তো সারফেস বা ইনসাইডত আমার ইলেকট্রিক পটেনশিয়াল কিমান হয় v ইজ ইকুয়াল টু সো এটো 1 and 2 দুইটা ক্ষেত্রতে আমার সেম রিজাল্ট আহিব সেম ফর্মুলা ইউজ হব কিউ ডিভাইডেড বাই আর সো 1/4πε0 মানে আসলে 10 × 10⁹ ইন্টু কিউ মানে হল 0.4 × 10⁻⁶ আর ক্যাপিটাল আর কিমান দিয়ে আসলে 0.1 মিটার তো এইখানে যদি ক্যালকুলেট করা আমার কিমানখিনি আহিব চোৱা 0.14 যাব 4 টাইমস সো হ'ব 36 × 10³ ভল্ট নাইবা 36 × 10³ থাকিলে কি হয় কিলো হয় 36 কিলোভল্ট তো 36 কিলোভল্ট আমি পটেনশিয়াল ক'ত পাম সার্ফেস অফ দ্য স্ফিয়ারত পাম এণ্ড ইনসাইড দ্য স্ফিয়ারত পাম এতিয়া আমি থার্ড পার্টটো কৰোঁ এক নম্বৰ কুৱেশ্যনটোৰে থার্ড পার্টত কি কৈছে আমাক বাহিৰত উলিয়াব দিছে ইলেকট্রিক পটেনশিয়াল আৰু সেন্টাৰৰ পৰা কিমান ডিস্টেন্সত 0.6 মিটাৰ তাৰ মানে স্মল আৰ দিয়া আছে কিমান 0.6 মিটাৰ সো এটো কি কৰিবা v ইজ ইকুৱেল টু কিমান হ'ব 1/4πε0 বাহিৰত থাকিলে কি আহে কিউ বাই স্মল আৰ সো এটো কি হৈ যাব 9 × 10⁹ ইনটু 0.4 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.6 সো এইটো যদি করা 0.2 কাটিলে 3 টাইমস 0.24 যাব 2 টাইমস 3 9 3 টাইমস তো এইটো আহিব কিমান 6 × 10³ বা 6 কিলোভল্ট তেনহলে আমি আনসারটো কি পালো যে সেন্টারের পৰা 0.6 মিটাৰ আঁতৰত স্ফেৰিকেল শেলটোৰ কাৰণে ইলেক্ট্রিক পটেনশিয়াল কিমান হ'ব 6 কিলোভল্ট ফাইন বুজি পাইছা ইছৰ কোৱেশ্চনটোত কি কৈছে আমাক এটা ট্ৰায়াংগল দিয়া আছে এবিসি আৰু ইয়াৰে বি এংগেলটো 90 ডিগ্ৰী হয় আৰু এবিৰ জোখ দিয়া আছে 25 সেন্টিমিটাৰ আৰু বিসিৰ জোখ দিয়া আছে কিমান 60 সেন্টিমিটাৰ আৰু কৈছে যে আমি বি পইণ্টত এটা স্ফেৰিকেল শেল ৰাখিছোঁ স্ফেৰিকেল শেলটোৰ ৰেডিয়াছ দিয়া আছে 2 সেণ্টিমিটাৰ আৰু স্ফেৰিকেল শেলটোৰ পটেনশিয়েলো আমাক দিয়া আছে পটেনশিয়েল কিমান দিয়া আছে
9 into 10 to the power 5 volt. তার পিছত আমাক খুদিছে যে এ পয়েন্টৰ পৰা নহয় সি পয়েন্টৰ পৰা এ পয়েন্টলৈকে যদি আমি এটা টু কুলম্বৰ চাৰ্জ এটা যদি আমি লৈ যাওঁ তেনেহলে কিমানখিনি ৱৰ্ক কৰিব লাগিব তো চোৱা এতিয়ালৈকে আমি কি কি ফৰ্মুলা পাইছোঁ অৰ্কটানৰ ক্ষেত্ৰত আমি ফৰ্মুলা কি পাইছিলোঁ মনত আছেনে কিউ ইনটু চেঞ্জ ইন পটেনশিয়েল এতে চেঞ্জ ইন পটেনশিয়েল মানে কি হ'ব ফাইনেল পটেনশিয়েল আমি সি টু এ আনিব বিচাৰিছোঁ চাৰ্জটো লৈ যোৱা হৈছে সি টু এ তো ভি এ মাইনাছ ভি চি তো এইটো ফৰ্মুলা যদি আমি ইউজ কৰিব বিচাৰোঁ তেনেহ'লে আমি কি কৰিব লাগিব এ পইণ্টত পটেনশিয়েল উলিয়াব লাগিব আৰু সি পইণ্টত পটেনশিয়েল উলিয়াব লাগিব চ' পটেনশিয়েলটো আমি কিহৰ কাৰণে উলিয়াম পটেনশিয়েলটো আমি উলিয়াম এই যিটো চাৰ্জড স্ফিয়াৰ আছে এই চাৰ্জড স্ফিয়াৰটোৰ কাৰণে এতিয়া চোৱা চাৰ্জড এইটো স্ফিয়াৰ নহয় স্ফেৰিকেল শ্বেল অ'কে চাৰ্জড স্ফেৰিকেল শ্বেলৰ কাৰণে তুমি কোনো এটা পইণ্টত যদি পটেনশিয়েল উলিয়াব বিচৰা আমি যিটো ফৰ্মুলা পাইছিলোঁ সেই ফৰ্মুলাটো আছিল এনেকুৱা যে ভি ইকুৱেল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আৰ গতিকে আমি যদি এই স্ফেৰিকেল শ্বেলটোৰ কাৰণে এ আৰু চি পইণ্টত পটেনশিয়েল উলিয়াব বিচাৰোঁ উই হেভ টু ন' দ্য চাৰ্জ অফ দ্য স্ফিয়াৰ তেনেহ'লে আমাৰ প্ৰথম কামটো কি হ'ব উই হেভ টু ফাইণ্ড আউট দ্য চাৰ্জ অফ দ্য স্ফিয়াৰ এতিয়া চাৰ্জ অফ দ্য স্ফিয়াৰ উলিওৱাৰ কাৰণে আমাক কি ডেটা দিয়া আছে কি ইনফৰ্মেশ্যন দিয়া আছে আমাক এই স্ফিয়াৰটোৰ পটেনশিয়েল দিয়া আছে স্ফিয়াৰটো যদি কয় যে এটা স্ফিয়াৰৰ পটেনশিয়েল তাৰ মানে বুজি পাবা উই আৰ টকিং এবাউট দ্য পটেনশিয়েল এট দ্য চাৰ্ফেচ এণ্ড দ্য ইনচাইড যদি একো মেনশ্যন নকৰি চিম্পলি কয় যে এটা স্ফিয়াৰৰ পটেনশিয়েল ইমানখিনি আমি কি বুজি পাম যে সেইটো কিহৰ পটেনশিয়েল কোৱা হৈছে স্ফিয়াৰটোৰ চাৰ্ফেচৰ পটেনশিয়েল বা ইনচাইডৰ পটেনশিয়েল যিটো নেকি ছেম হয় তো আমাক সেই বস্তুটো দিয়া আছে তেতিয়া আমি বুজি পালোঁ অংকটো কেনেকৈ কৰিব লাগিব এতিয়া আমি চলিউশ্যনটো ষ্টাৰ্ট কৰোঁ চ' আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে পটেনশিয়েল অফ দ্য স্ফিয়াৰ ভি এছ বুলি লিখোঁ পটেনশিয়েল অফ দ্য স্ফিয়াৰ কিমান দিয়া আছে 9×10⁵ ভল্ট বাট আমি এটা কথা জানো পটেনশিয়েল অফ দ্য স্ফিয়াৰ ইজ ইকুৱেল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ৰেডিয়াছ অফ দ্য স্ফিয়াৰ আৰু আমাৰ কুৱেশ্যনটোত ৰেডিয়াছো দিয়া আছে কুৱেশ্যনটোত ৰেডিয়াছ কিমান দিয়া আছে 0.2 ওকে আৰু স্ফিয়াৰটো ৰেডিয়াছ আমাক কি দিয়া আছে 2 সেণ্টিমিটাৰ মানে 0.02 মিটাৰ চ' এতিয়া আমি কি কৰিম আৰুৰ জেগাত আমি এই ভেলুটো বহাই দিম আৰু ভি এছৰ জেগাত আমাক ভি এছ দিয়া আছে কিমান 9×10⁵ ভল্ট সেইটো বহাই দিম ভি এছ মানে কি পটেনশিয়েল অফ দ্য স্ফিয়াৰ চ' এইটো তুমি লিখি দিয়া 9×10⁵ ইজ ইকুৱেল টু 9×10⁹ কিউ ডিভাইডেড বাই আৰ আৰু আৰ মানে কিমান হ'ব 0.02 মিটাৰ 0.02 মিটাৰক তুমি এনেকৈ লিখিব পাৰিম -2 মিটাৰ 9 আৰু 9 কেঞ্চেল যাব চ' ইয়াৰ পৰা কি তোমাৰ কিমান আহিব 2×10⁻¹ কুলম্ব চ' আমি কিউৰ ভেলু পালোঁ এতিয়া আমাৰ কি কৰিব লাগিব এ আৰু চি পইণ্টত আমি পটেনশিয়েল উলিয়াব লাগিব চ' ভি এ কিমান হ'ব পটেনশিয়েল 9×10⁹ চাৰ্জ ডিভাইডেড বাই ডিষ্টেঞ্চ কাৰণ এই পইণ্টটো ক'ত আছে স্ফিয়াৰটোৰ বাহিৰত আছে বাহিৰত থাকিলে কি হয় চাৰ্জ ডিভাইডেড বাই ডিষ্টেঞ্চ ত' চাৰ্জ কিমান আছে 2×10⁻¹ আৰু এ পইণ্টৰ কাৰণে এ পইণ্টটো স্ফিয়াৰটোৰ চেণ্টাৰৰ পৰা কিমান আঁতৰত আছে 25 সেণ্টিমিটাৰ চ' ইয়াত লিখি দিয়া 25 সেণ্টিমিটাৰ মানে 0.25 মিটাৰ অ'কে এইখিনি যদি কেলকুলেট কৰা এনচাৰ আহিব 72×10⁻³ ভল্ট চিমিলাৰলি এবাৰ তুমি ভি চি উলিওৱা চি পইণ্টৰ পটেনশিয়েল কিহৰ কাৰণে ডিউ টু দিছ স্ফিয়াৰ কিমান হ'ব 1/4πε0
কিউ ডিভাইডেড বাই কিউ কি টেন ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এই পয়েন্টটির ডিস্টেন্স কি আছে সিক্সটি সেন্টিমিটার তার মানে জিরো পয়েন্ট সিক্সটি মিটার এটু যদি ক্যালকুলেট করা ইয়ার অ্যান্সার আহিব থার্টি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ভোল্ট তো আমি কি উলিয়ালো আমি এ আর সি পয়েন্টর পটেনশিয়াল উলিয়ালো নেক্সট আমি কি করব লাগিব সির পৰা এলৈকে চার্জটো লৈ যাওঁতে কিমানখিনি ৱৰ্ক কৰা হৈছে সেইখিনি উলিয়াব লাগিব সেইখিনিৰ কাৰণে আমি কি ফৰ্মুলা ইউজ কৰিম এইটো ফৰ্মুলা ইউজ কৰিম ডব্লিউ ইজ ইকুৱেল টু কিউ ফাইনেল মাইনাছ ইনিচিয়েল চ' কিউ মানে কিমান আছিলে টু কুলম আৰু ভি এ আমি কিমান পালোঁ সেভেণ্টি টু ইণ্টু টেন টু দি পাৱাৰ মাইনাছ থ্ৰী মাইনাস থার্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেভেন্টি টুর পর থার্টি গেলে কিমান থাকে ফোরটি টু সেন্সার হব টু ইন্টু ফোরটি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অর এইটটি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে জিরো পয়েন্ট জিরো এইট ফোর জুল সো এইটাই হব আমার আনসার সো আই হোপ বস্তুখিনি বুঝি পাইছা